আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেসে একটা ফর্মকে নেভিগেশন ফর্মে রূপান্তরিত করা যায়। তুমি এর আগের ভিডিওতে দেখুন সুইচবোর্ড ম্যানেজার, তারপরে নেভিগেশন ফর্ম যেটা এখানে, এই যে নেভিগেশন এখান এটা দিয়ে ক্রিয়েট করেছিলাম, দুটো করে দেখাচ্ছি। তো আজকে আমি এই ফর্ম ডিজাইন থেকে একটা ফর্ম নিয়ে সেটাকে কীভাবে এরকম কাছাকাছি বা এরকম করা যায় আর কি, সেটা করে দেখাবো। ফাংশনালিটিটা সেম হবে কিন্তু দেখতে হয়তো একটু অন্যরকম হতে পারে। আচ্ছা, তো এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে এটা ফর্মটা একটু বড় করে নিই। আচ্ছা, তো এখানে আমি প্রথমেই ডিজাইন, যে এই যে ফর্ম নেভিগেশন কন্ট্রোলটা এড করে নিচ্ছি। আচ্ছা, তো তারপরে অ্যারেঞ্জের এখানে যে এখানে বলবো যে এখানে যে ইনসার্ট বিলো আছে একটু ইনসার্ট করে নেবো। তো এখানে আমি আবার সেই যদি নেভিগেশনটাকে আবার এখানে ইনসার্ট করি, তাহলে এখানে শুধু বাটনগুলি পাওয়া যাবে। তো এই বাটনগুলো প্রথমে আমি এটাকে ফর্মস নাম দিচ্ছি, পরটা দিচ্ছি রিপোর্টস, আর এই যে ফর্মসের মধ্যে এই বাটন হবে, যেমন ফর্মের মধ্যে আমার আছে অর্ডার ফর্ম, তারপর এটা হবে কাস্টমার ফর্ম। এগুলো এখন আমি যদি রিপোর্টের মধ্যে যাই, তাহলে আবার নতুন করে যেমন এখানে দিব আনফিল্ড আরস, আর সেকেন্ডটা একটু বড় করে নিচ্ছে, আর সেকেন্ডটা হবে প্রোডাক্ট লিস্ট। হয়ে গেল, নামগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি শুধু এগুলোর ক্লিক করলে কি হবে সেটা বের করে নিচ্ছি। তো এটা এখানে এই ডাটা প্রপার্টি শিটের মধ্যে ডাটা ট্যাবের মধ্যে যাচ্ছে। তো নেভিগেশন টার্গেট নেম, এখানে ফর্ম এবং রিপোর্টের লিস্ট দেওয়া আছে। তো প্রথমটা যে অর্ডার ফর্ম, তাহলে ফর্ম অর্ডারস, সেকেন্ডটা হচ্ছে কাস্টমার ফর্ম, তো কাস্টমারের এখান থেকে কাস্টমার নিব, কাস্টমার সম্ভবত পুরোটা দেখা যাচ্ছে না, এখানে ফর্ম লেখা ছিল। আচ্ছা, তারপরে রিপোর্টের আনফিল্ড অর্ডারস এখানে হবে, এই যে আনফিল্ড অর্ডারস, আর প্রোডাক্ট লিস্টে হবে এখানে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট। তো এখন যদি আমি এটাকে দেখি ফর্ম ভিউতে, এরকম মানে ফর্মের মধ্যে অর্ডার ফর্ম দেখাচ্ছে, আমি কাস্টমার ফর্মও দেখাতে পারি, আবার রিপোর্টের মধ্যে যে যে আনফিল্ড অর্ডারস গুলো দেওয়া আছে এখানে, তারপরে প্রোডাক্ট লিস্ট দিতে পারি। তো এগুলো একটু ফরম্যাট করে নিলে আমি আমার ওই আগের ফর্ম মতো দেখা যাবে। সেটা করতে যাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডটা, আমার ডিটেলের ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাক কালারটা এখানে এই এরকম এটা দিয়ে দিলাম, আর তারপরে এটার ব্যাকগ্রাউন্ডটাও একই কালার দিব, এবং এটারটাও একই কালার। এখন দেখলে এমন দেখা যাচ্ছে, এখন আমি ফর্ম অর্ডারের মধ্যে আছি, এটা সিমিলার কালার হিসেবে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে আছে। তারপরে ক্লিক করলে এই যে সিমিলার কালারের কারণে এটা এরকম, আর রিপোর্টে গেলে রিপোর্ট এখন আনফিল অর্ডারে আছে, প্রোডাক্ট লিস্ট এতো দুইটা সিমিলার কালার এভাবে। তারপরে শেষে আমি আর একটা কাজ করা যায়, এখানে আমি যদি চাই তাহলে এই যে হেডার ফুটারে, প্রথমে হেডারের মধ্যে একটা লোগো দিয়ে দিচ্ছি, আমার যে লোগো আপনারা আপনাদের লোগো দিয়ে নিতে পারেন। লোগো ইনসার্ট হয়ে গেলো, তারপরে এখানে টাইটেল দিতে পারি স্কিলস ডেভেলপমেন্ট ড্যাশবোর্ড। চলো এবার ফর্মটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস, এফ আর এম, এস কে, স্কিলস ডেভেলপমেন্ট।
ইরিগেশন। ওকে, এবার আমি যাতে ডাটাবেস ওপেন করলে যাতে এটাই দেখা যায়, ফর্মটা দেখা যায়, সেটার জন্য আমি এখানে যাবো যে অপশনে, অপশনে যে এখানে কারেন্ট ডাটাবেসের এখানে যে ডিসপ্লে ফর্ম দেওয়া আছে সেখানে যাব, যে ফর্ম আছে, ওকে, নেভিগেশন, ওকে, এটা ক্লোজ করে ওপেন করতে হবে তাহলে দেখা যাবে, তাই করছি। ওকে, এই তো ফর্মটা ওপেন হয়ে গেল, ফর্ম অর্ডার ফর্মের মধ্যে আছে, ফর্মস এবং অর্ডার ফর্মের মধ্যে কাস্টমার ফর্ম এটা। তো এবার আপনারা একটা ফর্মকে এরকম নেভিগেশন ফর্ম পরিণত করতে পারেন এই এখানের যে কন্ট্রোলগুলো আছে সেখান থেকে নেভিগেশন কন্ট্রোল নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।